করতে যাচ্ছি তরঙ্গ নিয়ে আর কি। তো সবার আগে আমি একটা উদাহরণ দিই। ধরো তোমাদের মধ্যে কাউকে আমি আমাদের মহাবিশ্বের বাইরে ফেলে দিলাম, হ্যাঁ, জাস্ট পৃথিবীর বাইরে আর কি। তো তোমরা কি করলে? যে কোনো একজন কি করলো, চিৎকার চেঁচামেচি আমাদের শুরু করে দিলে। আমার প্রশ্ন হচ্ছে, তোমাদের মুখ থেকে কোনো সাউন্ড বের হবে কিনা? ডেফিনেটলি তোমরা আগেই জানো যে অবভিয়াসলি তোমাদের মুখ থেকে কোনো ধরনের সাউন্ড বের হবে না। আচ্ছা, বের না হওয়ার রিজনটা কি? তো প্রথমতই যে রিজনটা, সেই রিজনটা হচ্ছে এই, আমি যে যদি তোমাদের পৃথিবীর বাইরে ফেলে দিই, ওখানে কোনো ধরনের গ্র্যাভিটি থাকে না, ওখানে কোনো ধরনের বায়ু থাকে না, ওখানে কোনো ধরনের মাধ্যম থাকে না। মাধ্যম না থাকার কারণে আমাদের মুখের যে ভয়েসটা, ওইটা সামনের দিকে অ্যাপ্রোচ করতে পারে না। দ্যাটস ওয়াই আমরা যতই চিৎকার চেঁচামেচি করি না কেন, ওখানে কোনো ধরনের সাউন্ড হবে না। সো আমি কিন্তু তরঙ্গ পড়াচ্ছিলাম, কিন্তু তরঙ্গ থেকে কনভার্ট হয়ে চলে গেলাম ওই সাউন্ডের মধ্যে। বেসিক্যালি সাউন্ড হচ্ছে এক ধরনের তরঙ্গ। তো আমরা তরঙ্গকে বেসিক্যালি দু ভাগে ভাগ করতে পারি। প্রথম তরঙ্গ হচ্ছে তড়িৎচুম্বক তরঙ্গ, তাড়িতচুম্বক তরঙ্গ, আর 2 নম্বর তরঙ্গ হচ্ছে যান্ত্রিক তরঙ্গ। এখন তাড়িতচুম্বক তরঙ্গ কোনটা? তাড়িতচুম্বক তরঙ্গ হচ্ছে সেই তরঙ্গ যে তরঙ্গ চলাচলের জন্য কোনো ধরনের মাধ্যম প্রয়োজন হয় না। যেমন হচ্ছে সূর্যের আলো, সূর্যের আলোটা হচ্ছে এক ধরনের তাড়িতচুম্বক তরঙ্গ। কারণ সূর্য কিন্তু আমাদের পৃথিবী থেকে অনেক দূরে, তারপর এত দূর থেকে সূর্যের আলোটা ইজিলি আমাদের পৃথিবীতে চলে আসতে পারে কোনো ধরনের মাধ্যম ছাড়াই। সো সূর্যের আলো একটা তাড়িতচুম্বক তরঙ্গ। এরকম আরও তাড়িতচুম্বক তরঙ্গ আছে, আমরা যে স্পেকট্রামগুলো দেখতে পারি, গামা রশ্মি থেকে শুরু করে বেগুন অতিবেগুন রশ্মি, রেডিও ওয়েভ, টিভি ওয়েভ। সো এই ওয়েভগুলো হচ্ছে নর্মালি তড়িৎচুম্বক তরঙ্গ, এগুলো চলাচলের জন্য কোনো ধরনের মাধ্যম প্রয়োজন হয় না। আর যান্ত্রিক তরঙ্গ কোনগুলো? বেসিক্যালি আমরা পৃথিবীর মধ্যে যে তরঙ্গগুলো দেখতে পাই সেগুলো হচ্ছে যান্ত্রিক তরঙ্গ। যেমন হচ্ছে এই যে পানি তরঙ্গ, তারপর হচ্ছে আমরা যে একটু কথা বললাম শব্দ তরঙ্গ, এগুলো হচ্ছে যান্ত্রিক তরঙ্গ। মাধ্যম ছাড়া এগুলো চলাচল করবে না, এগুলো অ্যাপ্রোচ করতে পারবে না আর কি। সো যান্ত্রিক তরঙ্গকে আমরা আবার ভাগ করবো দু ভাগে। একটা হচ্ছে আমাদের ট্রানভার্স ওয়েভ, যেটাকে আমরা আর তরঙ্গ বলে থাকি, একটা হচ্ছে লম্বিক তরঙ্গ। সো আমরা প্রথমেই আর তরঙ্গের মধ্যে চলে আসি। আর তরঙ্গ কনসেপ্টটা কি? সো আর তরঙ্গ কোনটা? আর তরঙ্গের মধ্যে যেখানে যে তরঙ্গের মধ্যে মাধ্যমের কণাগুলো দিকের সাথে সমকোণে অ্যাপ্রোচ হবে। সো আমরা বলছি যে যে এর মধ্যে আর কি, যে তরঙ্গের মধ্যে মাধ্যমের কণাগুলো সবসময় মাধ্যমের দিকের সাথে সমকোণে থাকবে। কিরকম এটা সমকোণে থাকতে পারে? সো এখানে একটা ফিগার দেখতে পাচ্ছ আর কি। সো এখানে আমি কয়েকটা পয়েন্ট আউট করি, এইটা একটা পয়েন্ট সেন্ড, তারপর হচ্ছে এটা একটা পয়েন্ট কল্পনা করো, এটা একটা পয়েন্ট কল্পনা করো, এখানে একটা কণা কল্পনা করো। এই কণাগুলোর দিক হচ্ছে উপর দিকে, সে এই কণাগুলোর দিক উপর দিকে, মানে এ থেকে সি পর্যন্ত আমরা যতগুলো কণা দেখতে পাচ্ছি প্রত্যেকটা কণার দিক হচ্ছে উপরের দিকে, আর সি থেকে ই পর্যন্ত যতগুলো কণা দেখতে পাচ্ছি প্রত্যেকটা কণার দিক হচ্ছে নিচের দিকে। একসাথে ইন্টারেস্টিং ব্যাপার সেবার হচ্ছে এখানে তাহলে কীভাবে 90 ডিগ্রি হলো? আমি যে বললাম যে এটা সমকোণ অগ্রসর হবে, ব্যাপারটা হচ্ছে এই যে তরঙ্গ সঞ্চালনের দিক কিন্তু এই দিকে, আর প্রত্যেকটা কণা হয় উপর দিকে কম্পিত হচ্ছে অথবা নিচের দিকে কম্পিত হচ্ছে আর কি। সো আমি যদি উপরের দিকের কথা কল্পনা করি, এই উপরের দিকের সাথে তরঙ্গ সঞ্চালনের দিকটা কিন্তু পরস্পর 90 ডিগ্রি কোণ আছে। আমি যদি এইটার সাথে কল্পনা করি, এই দিকের সাথে এই তরঙ্গ সঞ্চালনের দিক কিন্তু 90 ডিগ্রি আছে। এই জন্য বলা হয়ে থাকে যে এখানে তরঙ্গ সঞ্চালনের দিকের সাথে 90 ডিগ্রি কম্পন হওয়ার কারণে আমরা এই তরঙ্গকে বলি আর তরঙ্গ। তো আর তরঙ্গ হচ্ছে কোনটা? যে তরঙ্গ মাধ্যমের দিকের সাথে বা প্রবাহের দিকের সাথে সবসময় 90 ডিগ্রি কোণে থাকবে, কণাগুলোর কম্পনটা যদি 90 ডিগ্রি কোণে থাকে, তাহলে আমরা সেটাকে বলি আর তরঙ্গ। আর আর কয়েকটা কথা বলে দিই আর তরঙ্গের ক্ষেত্রে। এই যে আর তরঙ্গের ক্ষেত্রে এই যে ওপর যে স্লপটা, এটাকে বলা হচ্ছে তরঙ্গ চূড়া। আর বিসিডি যে একটা স্লপ দেখতে পাচ্ছ ডাউনওয়ার্ড, এটাকে বলা হচ্ছে তরঙ্গ খাঁজ বা তরঙ্গ পাত। সো এটা নিয়ে আমরা নেক্সট একটু আলোচনা করতে পারবো। সো এটা ছিল আর তরঙ্গ। এখন আসি লম্বিক তরঙ্গ জিনিসটা কি। তো লম্বিক তরঙ্গ জিনিসটা কি সেটা একটু পরীক্ষা করার জন্য আমরা একটু লম্বিক তরঙ্গটা কীভাবে তৈরি হয় সেটা একটু বলছি। লম্বিক তরঙ্গটা সেটা যেটা কিনা মাধ্যমের দিকে সেটা সবসময় সমান্তরাল অ্যাপ্রোচ হবে। কীরকম? আমি একটু আগে পরীক্ষা করতে গিয়ে একটা স্প্রিং পেয়ে গেলাম আর কি। বেসিক্যালি স্প্রিং তো এক ধরনের লম্বিক তরঙ্গ। কীরকম লম্বিক তরঙ্গ? আমরা স্প্রিংয়ের মধ্যে যদি একটা পাথর বেঁধে দিই, পাথর বেঁধে ছেড়ে দিই, দেখবো যে একবার এটা নিচের দিকে চলে গেলো, তারপর উপর দিকে যাবে। উপর দিকে যাওয়ার সময় কতগুলো জায়গা সংকুচিত থাকবে, কতগুলো জায়গা আবার প্রসারিত থাকবে, কতগুলো সংকুচিত, কতগুলো প্রসারিত, তো ওরকম করে থাকবে আর কি। সো তাহলে আমি যদি তার ওয়েবফর্মটা আঁকি, ওয়েবফর্মটা কীরকম হবে সেটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি। লম্বিক তরঙ্গের ওয়েবফর্মটা ইজ লাইক ইস, এই যে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের লম্বিক তরঙ্গ ওয়েবফর্ম আর কি। সো যেখানে কী থাকবে লম্বিক তরঙ্গ কী কী থাকবে? প্রত্যেকটা কণা পরস্পর সমান্তরাল থাকবে দেখা যাচ্ছে, আর তারা পরস্পর সংকোচন এবং প্রসারণের মাধ্যমে তরঙ্গটা গঠন করে থাকবে। সো এটা হচ্ছে একটা প্রসারণ, এখানে আবার একটা সংকোচন, এই যে এখানে অনেকগুলো ঘন সন্নিবিষ্ট হয়ে যাচ্ছে, তারপর আবার প্রসারণ, তারপর আবার সংকোচন থাকবে, আবার প্রসারণ থাকবে, মোটামুটি এটা হচ্ছে একটা লম্বিক তরঙ্গ। সো আবার আসি আমরা এই যে আর তরঙ্গের মধ্যে। আর তরঙ্গের মধ্যে আগে বলেছি আর তরঙ্গটা অবভিয়াসলি সমকোণ অগ্রসর হবে, যেখানে লম্বিক তরঙ্গটা সমান্তরাল অগ্রসর হবে।
ঠিক আছে। তারপর হচ্ছে আর তরঙ্গটা হচ্ছে, তাহলে আর তরঙ্গের প্র্যাকটিক্যাল উদাহরণ কি, এই যে আমরা একটু কথা বললাম যে বেতার তরঙ্গ, যেটা দিয়ে আমরা অ্যাকচুয়ালি ফোনে কথা বলি, তারপর আরও হচ্ছে পানি তরঙ্গ, হ্যাঁ, বা হচ্ছে তোমরা দেখে দেখতে পারো যে ধান খেতে যে ডেউটা বয়ে যায় সেটাও একটা হচ্ছে আর তরঙ্গ। আর লম্বিক তরঙ্গ উদাহরণ কি, যে একটু আগে বললাম স্প্রিং তরঙ্গ একটা লম্বিক তরঙ্গ, ইভেনচুয়ালি আমরা যে কথাটা বলি সেটা হচ্ছে একটা লম্বিক তরঙ্গ। সো আমি যদি পার্থক্যের মধ্যে আসি, আর তরঙ্গ এবং লম্বিক তরঙ্গের মধ্যে বেসিক পার্থক্যগুলো কী কী, সো ওদের মধ্যে অ্যাকচুয়ালি অনেকগুলো পার্থক্য আছে। প্রথমে আমি বুঝতে পারছি না অ্যাকচুয়ালি এটা দেখা যাচ্ছে কিনা, আমি একটু পার্থক্যগুলো বলে দিই, আমার কথা বলে মনোযোগ দিয়ে শুনলে হবে। কীরকম পার্থক্য আর তরঙ্গ ওটা কীভাবে তৈরি হবে, আমি প্রথমে পার্থক্য বলবো যে আর তরঙ্গগুলো তরঙ্গ প্রবাহের দিকের সাথে সমকোণী হবে, কম্পনের দিকটা। আর লম্বিক তরঙ্গটা কী হবে, কণাগুলোর কম্পনটা পরস্পর সমান্তরাল হবে আর কি, হুম, কণাগুলোর কম্পনের দিকটা তরঙ্গ প্রবাহের দিকের সাথে সমান্তরাল হবে। তারপর আর তরঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছিলাম যে আর তরঙ্গের মধ্যে কী হচ্ছিল, তরঙ্গ চূড়া এবং তরঙ্গ খাঁজ গঠিত হচ্ছিল। এই হচ্ছে তরঙ্গ চূড়া, এই তরঙ্গ চূড়া গঠিত হচ্ছিল, তরঙ্গ খাঁজ, আবার তরঙ্গ চূড়া, তরঙ্গ খাঁজ, ওরকম করতে করতে সে সামনের দিকে এগিয়ে যাবে। আর লম্বিক তরঙ্গের মধ্যে কী হবে, সে একবার প্রসারণ, একবার সংকোচন, একবার প্রসারণ, একবার সংকোচন, এরকম করতে করতে সে সামনের দিকে এগিয়ে যাবে। তারপর আরো তারপর মধ্যে আসি, তো এখানে আমি যদি আর তরঙ্গের দিকে তাকাই, আর তরঙ্গের মধ্যে তরঙ্গ দৈর্ঘ্যটা কত, তো তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে একটি স্টার্টিং পয়েন্ট থেকে শুরু করে সেম আরেকটি স্টার্টিং পয়েন্ট পর্যন্ত যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে একটা তরঙ্গ দৈর্ঘ্য। আমি যেটা পো দিয়ে প্রকাশ করি ওই বিন্দুটাকে, এই বিন্দু হচ্ছে ও বিন্দু, আর এটা হচ্ছে ডি বিন্দু। ও থেকে ডি পর্যন্ত যে দূরত্ব, ও থেকে ডি পর্যন্ত দূরত্বটা হচ্ছে আমাদের, এতে এই দূরত্ব পর্যন্ত হচ্ছে একটা তরঙ্গ দৈর্ঘ্য। সো একটা তরঙ্গ দৈর্ঘ্য গঠন হওয়ার জন্য কী কী দরকার, ডেফিনেটলি একটা তরঙ্গ চূড়া দরকার আর একটা তরঙ্গ খাঁজ দরকার। একটা তরঙ্গ চূড়া এবং একটা তরঙ্গ খাঁজ নিয়ে একটা তরঙ্গ দৈর্ঘ্য গঠিত হবে আর তরঙ্গের ক্ষেত্রে। আর লম্বিক তরঙ্গের ক্ষেত্রে কীরকমভাবে গঠিত হবে, ওই একটা প্রসারণ আর একটা সংকোচন। মানে মোট কথা একটা প্রসারণ থেকে আর একটা সংকোচন পর্যন্ত যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সকে আমরা বলবো তরঙ্গ দৈর্ঘ্য। সো আর তরঙ্গের মধ্যে কী ছিল, একটা একটা হচ্ছে তরঙ্গ চূড়া, একটা তরঙ্গ খাঁজ, একটা তরঙ্গ চূড়া থেকে একটা তরঙ্গ খাঁজের যে ডিস্টেন্স, মধ্যবর্তী ডিস্টেন্সটাকে আমরা বলছি তরঙ্গ দৈর্ঘ্য। অপর দিকে লম্বিক তরঙ্গের ক্ষেত্রে একটা প্রসারণ এবং একটা সংকোচনের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। এবার পরবর্তী পার্থক্যের মধ্যে আছি, ডেফিনেটলি এই যে আমাদের আর তরঙ্গটার ক্ষেত্রে, আর তরঙ্গের ক্ষেত্রে পোলারায়ন বা সমাবর্তন জিনিসটা ঘটে থাকে আর কি। এই তরঙ্গের ক্ষেত্রে পোলারায়ন ঘটে, পোলারায়ন ঘটে একটা রিজন, পোলারায়ন জিনিসটাকে, পোলারায়ন হচ্ছে অনেকগুলো দিকে কম্পিত একদম আলোকে একটা তলে কম্পিত করা। আমরা যে আলোগুলো দেখে থাকি আর কি, আমরা জানি যৌগিক আলো ইউজ করে থাকি, যৌগিক আলো কম্পনের দিক কিন্তু অনেকগুলো দিকে আর কি। সো বেসিক্যালি হচ্ছে পোলারাইন জিনিসটা মানে এটাই হচ্ছে অনেকগুলো দিকে কম্পিত আলোকে আমরা একটা দিকে কম্পিত করবো, অনেকগুলো দিক না, যে তার সেভারেল একটা দিক থাকবে। সো ওইটাকে বলছি আমরা পোলারাইন করা আর কি। সো আর তরঙ্গের পোলারাইনটা ঘটতে পারে, কিন্তু লম্বিক তরঙ্গের পোলারাইন বা সমাবর্তনটা ঘটে থাকে না আর কি। তারপর আর তরঙ্গটা কোথায় কোথায় ঘটে থাকবে, আর তরঙ্গ হচ্ছে ডেফিনেটলি তোমরা হয়তো পদার্থ স্থিতিস্থাপক অধ্যায় পড়ে আসছিলাম, স্থিতিস্থাপকতার যেটা, ওইখানে আকৃতি স্থিতিস্থাপক ধর্ম যাদের আছে বেসিক্যালি কঠিন পদার্থের, ওদের এই তরঙ্গ সেখানে আর তরঙ্গ সৃষ্টি হবে। তারপর হচ্ছে প্রবাহের মধ্যে পৃষ্ঠটানের কারণে আর তরঙ্গ সৃষ্টি হয়ে থাকে, প্রবাহ বেসিক্যালি তরল এবং গ্যাসের কথা বলা হচ্ছে। তো আমরা বুঝতে পারলাম যে কঠিন পদার্থের মধ্যে আকৃতি স্থিতিস্থাপক গুণাঙ্কের কারণে তৈরি হয়ে থাকবে, আর প্রবাহী পদার্থের মধ্যে পৃষ্ঠটানের কারণে আর তরঙ্গটা তৈরি থাকবে। অপরদিকে লম্বিক তরঙ্গটা কীভাবে তৈরি হয়, সেটা হচ্ছে আয়তন স্থিতিস্থাপক ধর্মের কারণে লম্বিক তরঙ্গটা তৈরি হয়ে থাকে। সো এইগুলো বেসিক্যালি লাগবে আর কি অবজেক্টিভের জন্য, প্লাস বেসিক ক্লিয়ার করার জন্য এটা দরকার। ঠিক আছে, আমরা পরবর্তী পার্টে চলে যাই, যে আমরা একটা তরঙ্গ যদি করি, তরঙ্গের মধ্যে এখানে কোন কোন জিনিসগুলো আছে, কয়েকটা ক্যারেক্টারিস্টিক কতগুলো জিনিস জেনে রাখতে হবে, তরঙ্গের মধ্যে কোন কোন জিনিসগুলো বিদ্যমান। সো আমি দেখে দিচ্ছি এগুলো কী কী জিনিসগুলো আছে। প্রথমত সো তরঙ্গের মধ্যে কোন কোন জিনিসগুলো আছে, তো প্রথমে দেওয়া আছে পূর্ণকম্পন। সো পূর্ণকম্পন জিনিসটা কি, পূর্ণকম্পন হচ্ছে কি, যে কোনো একটা তরঙ্গ স্টার্টিং পয়েন্ট থেকে শুরু করে ওই তার সেম দশায় ফিরে আসতে, মানে আগের যে যে পয়েন্ট থেকে সে যাত্রা শুরু করেছিল সে একই জায়গায় ফিরে আসলে তাহলে একটাকে আমরা বলবো পূর্ণকম্পন আর কি। এস লাগে একটা বৃত্তের মতো কল্পনা করতে পারো আর কি। একটা বৃত্তের ক্ষেত্রে কি হয়, আমরা বলতে পারি যে একটা বৃত্তের ক্ষেত্রে হচ্ছে নর্মালি যে বৃত্তটা বিশাল কীরকম গঠিত, একটা জায়গা থেকে যাত্রা শুরু করে তারপর ঘুরে ফিরে সেই একই পয়েন্টে ফিরে আসে আর কি। তো এখানেও এটা কিন্তু একটা বৃত্তের মতোই,
সো এখান থেকে যাত্রা শুরু করলো, সে এটা ও পয়েন্ট, ও পয়েন্ট থেকে যাত্রা শুরু করলো, যাত্রা শুরু করে এ কে ক্রস করলো, বি কে ক্রস করলো, তারপর সি কে ক্রস করে আবার ডিতে ফিরে আসলো আর কি। সো এটা হচ্ছে একটা পূর্ণ কম্পাউন্ড বা কমপ্লিট অসিলেশন, ফুল সাইকেল বলা হয় আর কি। সো এটা একটা পূর্ণ কম্পাউন্ড। আমি যদি এ থেকে কম্পাউন্ডটা কাউন্ট ডাউন করি তাহলে দেখো, এ থেকে যাত্রা শুরু করে এ বি সি ডি তারপর ই, ই পর্যন্ত একটা পূর্ণ সাইকেল হবে। মানে তুমি বলতে পারো যে পরপর দুটা সমদশা সম্পূর্ণ কোনা এই ডিস্টেন্সটা, এটা একটা পূর্ণ সাইকেল হয়ে যাবে। তারপর আমরা তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে আসি। তো তরঙ্গ দৈর্ঘ্য জিনিসটা কি, তরঙ্গ দৈর্ঘ্য আমরা একটু আগে বলেছি, সেটা হচ্ছে একটা তরঙ্গ চূড়া, একটা তরঙ্গ খাঁজ নিয়ে একটা তরঙ্গ দৈর্ঘ্য গঠিত হয়। এইটা তরঙ্গ চূড়া, একটা তরঙ্গ খাঁজ, এর মধ্যবর্তী যে ডিস্টেন্স মানে ও থেকে ডি পর্যন্ত যে দূরত্ব সেটাকে আমরা বলতে পারি একটা তরঙ্গ দৈর্ঘ্য। আবার তরঙ্গ দৈর্ঘ্যে আরেকটা সংজ্ঞা আছে, যেটা কি পরপর দুটি সমদশা সম্পন্ন কোণার মধ্যবর্তী দূরত্বকে তরঙ্গ দৈর্ঘ্য বলা হয়। এখন পরপর দুটো সমদশা, মানে সমদশা কি, দশা বলতে কি বোঝায়, স্টেট বোঝাচ্ছে, অবস্থা বোঝাচ্ছে, তাদের সবকিছু অবস্থান যদি সেম হয়ে থাকে তখন আমরা সমদশা বলবো। সে আমি বলছি সমদশাটা কোনটা, এখানে যে ও পয়েন্ট আমি মার্ক করে রাখলাম, ও পয়েন্ট মানে স্টার্টিং পয়েন্ট, এটা সমদশা কিন্তু ডি। আচ্ছা ও এর সমদশা কেন ডি সেটা বলছি, ওতে কিন্তু লেভেলে আছে, উপরেও না নিচেও না, একদম মিডল পয়েন্টে। সেমভাবে ডিও কিন্তু লেভেল আছে, উপরেও না নিচেও না, একদম মিডল পয়েন্টে, এই জন্য ও এর সমদশা হচ্ছে ডি। তারপর এ এর সমদশা কিন্তু ই, কীভাবে এর সমদশা ই, এ এর সমদশা সি কেন নয় আমি সেটা বলছি, কারণ এ কিন্তু সবার উপরে, ইও কিন্তু সবার উপরে। আবার এ থেকে তরঙ্গটা ডাউনওয়ার্ড হচ্ছে, নিচের দিকে নেমে যাচ্ছে, উপর থেকে ই থেকেও তরঙ্গটা উপরের দিকে নিচের দিকে নেমে যাবে, এই জন্য এ এবং ই দুটা সমদশা। আর দুটো সমদশা সম্পন্ন কণার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ল্যামডা, যে কোনো দুটো। আমি যদি সেমভাবে বি এর সমদশাটা কাউন্ট করি, বি এর সমদশাটা ডেফিনেটলি এফ হবে, কারণ দেখা যাচ্ছে বি গ্রাউন্ড লেভেলে আছে, এফও গ্রাউন্ড লেভেলে আছে, বি থেকে তরঙ্গটা নিচের দিকে নেমে যাচ্ছে, এফ থেকে তরঙ্গটাও নিচের দিকে নামবে আর কি। সো বি এবং এফ হচ্ছে পরস্পর সমদশা সম্পন্ন কণা। সো আর সো বলতে পারলাম যে দুটো সমদশা সম্পন্ন কণার মধ্যবর্তী দূরত্বকে আমরা বলছি তরঙ্গ দৈর্ঘ্য, যেটাকে আমরা এই যে ল্যামডা দিয়ে প্রকাশ করে থাকি আর কি। তারপর হচ্ছে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে কম্পাঙ্কের মধ্যে আমরা কম্পাঙ্ক জিনিসটাকে। সো কম্পাঙ্ক জিনিসটা হচ্ছে একটা যে কোনো একটা তরঙ্গের মধ্যে এক সেকেন্ডে যতটা কম্পন হবে সেটাকে বলা হচ্ছে কম্পাঙ্ক, এক সেকেন্ডে। সো এক সেকেন্ডে যতটা কম্পন ফুল সাইকেল হবে সেটা হচ্ছে একটা একটা আমরা কম্পাঙ্ক বলে থাকি। ধরো আমি একটা তরঙ্গ আঁকছি, এই যে অনেকগুলো ওয়েভ ফর্ম দিচ্ছে, অনেকগুলো ওয়েভ ফর্ম এখানে আসলো, মানে এইটুকু ওয়েভ ফর্ম দিতে তার যদি সময় লাগে এক সেকেন্ড, সে তার এইটুকু দোলন দিতে, এতগুলো দোলন দিতে তার সময় লাগলো এক সেকেন্ড। তাহলে দেখতে হলে এক সেকেন্ডে সে কয়টা পূর্ণ দোলন দিল দেখো তো, এই হচ্ছে একটা পূর্ণ দোলন, এ হচ্ছে দুটা পূর্ণ দোলন, এ হচ্ছে তিনটা পূর্ণ দোলন। সো মোটামুটি দেখতে পেলাম যে সে এক সেকেন্ডে তিনটা পূর্ণ দোলন দিতে পারলো। সো এক সেকেন্ডে সে যতটা পূর্ণ দোলন দিতে পারবে সেটাই তার কম্পাঙ্ক, এখানে তার কম্পাঙ্ক হচ্ছে তিন, সেগুলো মাথায় রাখতে হবে আর কি। ঠিক আছে, যেমন হচ্ছে আমরা বিদ্যুৎ, আমাদের বিদ্যুৎ হচ্ছে প্রতি সেকেন্ডে আমাদের এসি সার এসি কারেন্ট প্রতি সেকেন্ডে 50 বার ফ্ল্যাকচুয়েট করে বা 50 বার 50টা পূর্ণ কম্পন দেয়, তাহলে বলতে পারে যে আমাদের এসি কারেন্টের কম্পাঙ্ক হচ্ছে 50 হার্জ। তারপর আসি আমরা দোলনকাল নিয়ে। সো দোলনকাল জিনিসটাকে, দোলনকাল হচ্ছে এটাই যে একটা কম্পন দিতে যে সময় লাগবে সেটা হচ্ছে দোলনকাল বা পর্যায়কাল বলা হয়। সো একটা কম্পন দিতে কত সময় লাগতে পারে সেটাও কিন্তু বোঝা যাচ্ছে, একটা কম্পন দিতে কত সময় লাগবে। সো আমরা এটাকে একটু ঐকিক নিয়ম করি, যেমন দেখো তিনটা কম্পন দিতে সময় লাগে হচ্ছে এক সেকেন্ড। দোলনকালের সঙ্গে হচ্ছে একটা কম্পন দিতে যে সময় লাগবে, সো একটা কম্পন দিতে যে সময় লাগবে সেটা হচ্ছে গিয়ে একটা কম্পন দিতে যে সময় লাগবে সেটা ঐকিক নিয়মগুলো কত হবে 1/3। সো 1/3 এটাকে যদি আমরা ভাগ করি তাহলে ডেফিনেটলি 0.0.3333 অনেকগুলো এটা কন্টিনিউসলি আসতে থাকবে আর কি। ওকে, সো 0.33 সেকেন্ড আর কি। সো আমার উক্ত আমার অঙ্কিত তরঙ্গটার এই যে তরঙ্গটা আঁকলাম সেটার আমরা দোলনকাল বা পর্যায়কাল বলতে পারি 0.33 সেকেন্ড, মানে একটা পূর্ণ কম্পন দিতে যে সময় লাগবে সেটা হচ্ছে দোলনকাল। আর একটা কথা ডেফিনেটলি বলে রাখি, দোলনকাল আর কম্পাঙ্ক দুটো হচ্ছে পরস্পর বিপরীত রাশি আর কি। দোলনকাল এবং কম্পাঙ্ক পরস্পর বিপরীত রাশি হওয়ার কারণে এই যে এফ হচ্ছে কম্পাঙ্ক, ফ্রিকোয়েন্সি বলা হচ্ছে ফ্রিকোয়েন্সি, এবং দোলনকাল, দোলনকাল হচ্ছে দোলনকালকে বলা হয় টি দিয়ে প্রকাশ করা হয় টাইম পিরিয়ড আর কি। সো এফ এবং টি পরস্পর বিপরীত রাশি, এর জন্য আমরা এফ ইকুয়াল 1/T লিখতে পারি ডেফিনেটলি। এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক, এগুলো পরে আসছো ক্লাস 9-10 ডেফিনেটলি। সো আমি এগুলো আবার নতুন রিপিট করতে যাচ্ছি না, তারপর আমাদের রাশিগুলো কাজে লাগবে, দেখছো আমি তোমাদের দেখাচ্ছি আর কি। সো দোলনকাল গেল বিস্তার, বিস্তার জিনিসটা কি, বিস্তার হচ্ছে সাম্য অবস্থা থেকে একটা তরঙ্গ ম্যাক্সিমাম দূরত্ব সেটা হচ্ছে তার বিস্তার। সো আমরা যদি আমাদের অরিজিনাল তরঙ্গে ফিরে আসি,
সো অরিজিনাল তরঙ্গের মধ্যে দেখতে পাচ্ছ এই যে আমার মার্কার পয়েন্টটা কাউন্ট করে থাকবে এখান থেকে এই যে এই ডিস্টেন্সটা, এটা কিন্তু ম্যাক্সিমাম ডিস্টেন্স, যে ডিস্টেন্সটা দূরত্ব আমরা বলতে পারি ও এ। সো ও এ হচ্ছে ম্যাক্সিমাম ডিস্টেন্স, যেটা থেকে বড় ডিস্টেন্স পাওয়া আসলে সম্ভব না। সো সর্বোচ্চ ডিস্টেন্স থেকে, সাম্যাবস্থা থেকে সর্বোচ্চ ডিস্টেন্স থেকে আমরা বলে থাকবো তরঙ্গের বিস্তার। সো বিস্তার গেল এটা, আর আর বিস্তারকে এ দিয়ে প্রকাশ করা হবে আর কি। বিস্তারকে হচ্ছে এ দিয়ে প্রকাশ করা হয়, এগুলো বইয়ের মধ্যে পেয়ে যাবে। কোনটাই কী দিয়ে প্রকাশ করে সেটা লাগবে, তারপরে যে ইয়েটা লাগবে সেটা দশা। দশা আমি একটু আগে বললাম, দশাকে বলা হচ্ছে ফেজ। তারপর এটাকে বলা হচ্ছে যে অ্যাকচুয়ালি অবস্থা বলা হয়, যে কোনো তরঙ্গের যে কোনো একটা সম্ভাব্য অবস্থাকে দশা। দশা নিয়ে আমি পরবর্তীতে আরও অনেক কথাবার্তা বলবো। তারপর হচ্ছে আদি দশা কি, যে স্টার্টিং দশা নিয়ে একটা তরঙ্গ যাত্রা শুরু করবে সেটাকে বলবো আদি দশা। তরঙ্গ শীর্ষ কি, তরঙ্গ শীর্ষের ব্যাপারটা একটাকে বলে আসছি, যে তরঙ্গ শীর্ষ হচ্ছে এই যে আমার এই তরঙ্গের ক্ষেত্রে তরঙ্গ শীর্ষ হচ্ছে এখানে এ, আর তরঙ্গ খাজ হচ্ছে সি। তরঙ্গ শীর্ষ হচ্ছে সবার উপর পয়েন্টটা, তরঙ্গ খাজ হচ্ছে সবার নিচের পয়েন্টটা। তরঙ্গ শীর্ষ হচ্ছে এ আর তরঙ্গের তরঙ্গ খাজ হচ্ছে সি। সো এটা গেল। তারপর হচ্ছে তরঙ্গ খাজের আর একদম তরঙ্গ পাত বলা হয় এটাকে। তরঙ্গের তীব্রতা, তীব্রতার রাশিমালা নিয়ে আমরা সেকেন্ড লেকচারে আলোচনা করবো ইনশাল্লাহ। সো তরঙ্গের রাশিমালা একটা রাশিমালা আছে আই, তরঙ্গের তীব্রতার রাশিমালা আই ইকুয়াল টু রো পাই স্কোয়ার এ স্কোয়ার এন স্কোয়ার ভি। সো এটা মোটামুটি একটা ইকুয়েশন কীভাবে প্রুফ করতে হয় সেটা আমি দেখাবো। সো এটা তীব্রতা সংখ্যাটা জেনে রাখো, তীব্রতা হচ্ছে বুঝতে পারছো তো প্রত্যেকটা তরঙ্গ একটা তীব্রতা থাকবে। তীব্রতা ধরো আমি একটা সাউন্ড করলাম, আমার আমি আমার শব্দগুলো ডিফিনেটলি তোমরা খুব স্লোলি শুনতে পাচ্ছ, ডিফিনেটলি এটা শোনার রিজনটা হচ্ছে মাইক্রোফোনে একটু প্রবলেম আছে, সরি। এই যে শব্দের তীব্রতাটা কম তোমরা বলতে পারো আর কি। তীব্রতা হচ্ছে কি, একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে একক সেকেন্ডে যে পরিমাণ শক্তি প্রবাহিত হবে, একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে একক সেকেন্ডে যে পরিমাণ শক্তি প্রবাহিত হবে সেটাকে বলছে তীব্রতা আর কি, তরঙ্গের তীব্রতা। এটা হতে পারে শব্দ তরঙ্গের তীব্রতা, এটা হতে পারে আলোক তরঙ্গের তীব্রতা। এনিওয়ে এখন আমরা চলে যাবো অগ্রগামী তরঙ্গে। সো অগ্রগামী তরঙ্গে যাওয়ার আগে আমি আবার দশা নিয়ে আরও অনেকগুলো কথাবার্তা বলি। দশা জিনিসটা কি, দশা সমদশা নিয়ে আমার একটু ফ্ল্যাশব্যাক দিচ্ছি। সে আমি একটা তরঙ্গ আঁকছি, হ্যাঁ তরঙ্গকে, তারপর বলবো এখানে কী তরঙ্গ আছে। সো আমরা একটা তরঙ্গ আঁকলাম আর কি। সো তরঙ্গটার আমি বলছি এখানে পয়েন্টগুলো বলে দিচ্ছি, এটা হচ্ছে অ বিন্দু, এটা হচ্ছে অ বিন্দু, এটা ধরো ম্যাক্সিমাম বিন্দু এ বিন্দু, এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এটা বি, এখানে মিনিমামটা হচ্ছে সি, এখানে সাম্যাবস্থার মধ্যে চলে আসলো ডি, এখানে হচ্ছে ই, তারপর হচ্ছে এফ বিন্দু হচ্ছে এটা সবার লাস্টের একটা। এখানে কিন্তু মোটামুটি দেড়টা পূর্ণ সাইকেল হলো, একটা এখানে হচ্ছে একটা আর এই হচ্ছে অর্ধেকটা, দেড়টা পূর্ণ সাইকেল হলো আর কি। সো এখানে কোন কোন জিনিসটা আমি একটু বলছি। প্রথমত ফেজে আমরা দশার ব্যাপারটা আসছি আর কি। তো একটু আগে আমি একটু বলেছিলাম যে এখানে স্টার্টিং পয়েন্ট ও বিন্দুর যে দশা, দ্বি বিন্দুর হচ্ছে একই দশা, সেমভাবে এ বিন্দুর যে দশা, ই বিন্দুর হচ্ছে একই দশা, সেমভাবে বি বিন্দুর যে দশা, এফ বিন্দুর হচ্ছে একই দশা আর কি। সো আরও একটু কথা বলছি আর কি, কয়েকটা জিনিস তোমরা পাবা নেক্সট টাইম, যে ফেজ লিডিং হওয়া বা ফেজ লেগিং হওয়া, লিডিং লেগিংয়ের মধ্যে অনেক তফাৎ আছে, অনেক কিছু আছে আর কি। সো আমি যদি তোমাদের বলি যে ও বিন্দু এবং এখানে যে ও বিন্দুর দিকে তাকাও, আর হচ্ছে এখানে ডি বিন্দুর দিকে তাকাও, আমি যদি তোমাদের কোয়েশ্চেন করি যে ও এবং ডি বিন্দু দুটার মধ্যে পার্থক্যটা কী হবে আর কি, পার্থক্যটা কী বলতে কৌণিক পার্থক্যটা কী, কত ডিগ্রি কোণের ডিফারেন্স আছে, তো সেটা তো তোমাদের বলতে হবে ও থেকে ডি এর মধ্যে। আমি ওটা একটু ক্লিয়ারলি লিখলাম কি, এটা হচ্ছে ও, ও থেকে ডি এর মধ্যে কৌণিক ডিফারেন্সটা কত আর কি, কৌণিক ডিফারেন্স, আই মিন আমি ডিটা একটু মুছে নিচ্ছি। ও থেকে ডি এর মধ্যে কৌণিক ডিফারেন্সটা কত, ও থেকে ডি এর মধ্যে কৌণিক ডিফারেন্স টুয়াইস পাই, কীরকম টুয়াইস পাই, এটা কিন্তু একটা বৃত্তের মতো কল্পনা করতে পারো, যে ও এ বি হচ্ছে একটা
একটা হাফ সাইকেল, অপর দিকে বিসিডি কিন্তু একটা হাফ সাইকেল, ওএবি পর্যন্ত কিন্তু 180 ডিগ্রি এবং বিসিডি হচ্ছে 180 ডিগ্রি, তাহলে বুঝতে পারছো ও থেকে ডি পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে মোটামুটি কৌণিক ডিস্টেন্স ও থেকে ডি পর্যন্ত সেটা 360 ডিগ্রি। আর একটা মজার কথা হচ্ছে এটাই যে 360 ডিগ্রি পর পর কিন্তু সমদশাগুলা, সমদশা সম্পূর্ণ কণাগুলো কিন্তু চলে আসে আর কি। সো ও থেকে ডি এর মধ্যবর্তী ডিস্টেন্স হচ্ছে 360 ডিগ্রি। এখন আমি যদি তোমাকে বলি যে ও কণার ফেজ বেশি নাকি ডি কণার ফেজ বেশি, তাহলে তোমাকে বলতে হবে যে ও কণার ফেজ বেশি। আর ডি কণার ফেজ তাহলে কি ডেফিনেটলি কম, কার তুলনায় কম, ও কণা থেকে ডিটা কম, মানে যেটা পড়ে সেটা ফেজটা বা দশাটা কম থাকবে। সো এই জিনিসগুলো তোমাদের নতুন আর কি, এই জন্য বলছিলাম সামনে আসবে হয়তো ভালো করে বোঝাতে পারতাম। সো ও এর ফেজ থেকে ডি এর ফেজটা কম বা কোনটা কম, কত ডিগ্রি কম, 360 ডিগ্রি কম আর কি। সো তোমাকে বুঝে নিতে হবে কত ডিগ্রি কম সেই জিনিসটা। এখন আমি যদি বলি যে ও এর ফেজ থেকে বি এর ফেজটা কত ডিগ্রি কম, তাহলে বুঝতে পারছো 180 ডিগ্রি কম। সো ও বিন্দুর ক্ষেত্রে আমরা বলবো ডেফিনেটলি যে ও বিন্দুটার ফেজ হচ্ছে বেশি অবশ্যই, আর বি বিন্দুটা পরে হওয়ার কারণে সেটার ফেজ হচ্ছে বা দশাটা হচ্ছে কম। কত ডিগ্রি কম, ও এর তুলনায় 180 ডিগ্রি কম, ওটাই ওটাই আমাদের একটু ধরে নিতে হবে আর কি, বুঝে নিতে হবে, কারণ বুঝে যাচ্ছে এটা হচ্ছে 180 ডিগ্রি। সেমভাবে যদি আমি ও হিসাবে এর কম্পেয়ার করে থাকি, তাহলে ও এর তুলনায় এর দশাটা হচ্ছে 90 ডিগ্রি কম, বুঝে যাচ্ছে তাই না, এটা হচ্ছে একটা 90 ডিগ্রি আর কি। সো এরকম আর কি। এখন আরেকটা জিনিস খেয়াল করো, এখন তোমাকে যদি আমি লিখতে দিই যে ও বিন্দুতে একটা কণা আছে, সেই কণার সমীকরণ কত, তাহলে ডেফিনেটলি তোমাকে সরল সন্ধিত এর আগের চ্যাপ্টারে যেটা ছিল আর কি, সরল সন্ধিত একটা কণার সমীকরণ, সেই সমীকরণটা লিখতে হবে। আর তাহলে আমি যদি তোমাকে বলি যে ও বিন্দুতে যে কণা আছে সেই কণার তরঙ্গ সমীকরণ কত, তাহলে তুমি ডেফিনেটলি লিখে দিবা, বলবো যে ওয়াই ইকুয়াল এ সাইন ওমেগা। এখন প্রশ্ন আসছে যে এখানে কোন জিনিসটার নাম কি, এটা কিন্তু আগের অধ্যায়ের আগের চ্যাপ্টারের মধ্যে আছে, এই তো আমরা যেহেতু সরল সন্ধিত স্পন্দন পড়াইনি, সো এটা একটু লাগতো আর কি। বাই দ্য ওয়ে ওখান থেকে পেয়ে যাবে একটা তরঙ্গের সমীকরণ, মৌলিক সমীকরণ হচ্ছে এটা ওয়াই ইকুয়াল এসাইন ওমেগা টি প্লাস ল্যামটা আর কি। সো বাই দ্য ওয়ে সো এখানে এ হচ্ছে বিস্তার, তরঙ্গটা কতদূর, বিস্তারটা কতদূর, সাইন ওমেগা টি, ওমেগা টি হচ্ছে একটা কৌণিক, এটা ওমেগা টিকে তুমি থিতা বলতে পারো, থিতাটা বুঝতে পারছো, কারণ তোমরা হয়তো পড়ে আসতে পারো যে থিতা হচ্ছে যেমন থিতাটাকে বলা হচ্ছে ওমেগা, থিতা হচ্ছে ওমেগা টি, থিতা এগুলো হচ্ছে ওমেগা গুণ টি আর কি। সো এটা হচ্ছে এটা ওইটা বুদ্ধে আসলো, এটা হচ্ছে লাগে সিমিলার একটা কল্পনা করো, তোমরা রৈখিক বেগ যখন পড়ে আসছিলে এস ইকুয়াল কিন্তু ভিটি, এস ইকুয়াল যদি বিটি হয়ে থাকে, এস হচ্ছে রৈখিক ভার্সন, এস এর কৌণিক ভার্সনটা হচ্ছে থেটা, বি হচ্ছে রৈখিক বেগ, কৌণিক ভার্সনটা হচ্ছে ওমেগা, এটা ডব্লিউ না এটা ওমেগা, আর টি মানে টাইম, টি মানে টাইম। সো এটার এস ইকুয়াল ভিটি এটাকে পুরোপুরি রিসেম্বল করে থিটা ইকুয়াল ওমেগা টি। সো আমরা ওমেগা টির থিতার পরিবর্তে আমরা এখানে একচুয়ালি ওমেগা টিটা লেখা হলো আর কি। সো বাই দ্য ওয়ে এটা একটু মাথায় রাখতে হবে, তো এটা হচ্ছে একটা মৌলিক সমীকরণ ও বিন্দুতে কোনো এস আই ওমেগা টি। এখন আমি যদি বলি তাহলে তুমি ডি বিন্দুতে সমীকরণটা অঙ্কন করো, আমি যেরকম সমীকরণ রাখলাম ও বিন্দুতে কোনো একটা কণার সমীকরণ হচ্ছে এটা ওয়াই ইকুয়াল এস আইন ওমেগা টি। আমি যদি বলি যে তাহলে ডি বিন্দুতে কোনো একটা কণা সেটার ক্ষেত্রে তরঙ্গ সমীকরণটা কত হবে, তো ডি বিন্দুতে কোনো কণার ক্ষেত্রে সেটা সমীকরণটা আমি লিখে নিচ্ছি, সেটা কী হবে, ডি বিন্দুতে অবস্থিত কোনো একটা কণার সমীকরণ হবে এটা ওয়াই ইকুয়াল এ সাইন ওমেগা টি মাইনাস এ। আমি কিন্তু একটা নতুন একটা টার্ম নিয়ে আসলাম, এই যে ল্যামডাটা, আমি নতুন একটা টার্ম নিয়ে আসলাম এই যে ল্যামডাটা। এখন কোয়েশ্চেন হচ্ছে আমি ল্যামডাটা কেন নিয়ে আসলাম, ব্যাপারটা আমি একটু আগে বলেছি যে ও বিন্দুর ক্ষেত্রে তার কোনটা কিন্তু ওমেগা টি, আর ডি বিন্দুর ক্ষেত্রে তার কোনটা ডেফিনেটলি ওমেগা টি না, তার কোনটা একটু কম হবে, আমরা আগে বলেছি ও থেকে ডি এর ফেজ হচ্ছে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল কম, সেই নির্দিষ্ট অ্যাঙ্গেলটাই আমরা এখানে বসাবো ল্যামডার জায়গাটার মধ্যে। সো এইটি হচ্ছে বেসিক মেকানিজম। সো আমরা ভালো করে জানি যে ও থেকে ডি এর মধ্যবর্তী কোণ হচ্ছে 360 ডিগ্রি, সো আমরা এখানে 360 ডিগ্রি বসিয়ে দিব। ওকে, সো 360 ডিগ্রি যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে যেটা আসবে, সরি
ভেক্টরিয়াল 60 ডিগ্রি যদি বসিয়ে দিই y ইকুয়াল তাহলে a sin omega t minus 60 ডিগ্রি সো এগুলো একটা বেসিক জিনিসপত্র ঠিক আছে সো আমরা ল্যামডা চেক দিয়ে সাইন বসাবো ল্যামডাটা এখানে কি এই যে কোনিক ডিফারেন্স যেটা ল্যামডা এখানে কোনিক ডিফারেন্স সে কোনিক ডিফারেন্সকে আমরা ল্যামডা দিয়ে প্রকাশ করলাম আর কি এটা কিন্তু আমাদের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা না এটা একটু মাথায় রাখতে হবে ডেফিনেটলি সো আমরা এই জিনিসটার মধ্যে চলে আসলাম সো এরকম আমার এটা দরকার ছিল অগ্রগামী তরঙ্গ বোঝানোর জন্য সেজন্য আমি একটু এটা বললাম আর কি আমি একটু মিস চলে আসি অগ্রগামী তরঙ্গ জিনিসটা কি সেটা একটু বৈশিষ্ট্য বলছি তারপর আমরা তরঙ্গের মধ্যে চলে যাব অগ্রগামী তরঙ্গটা কোনটা যে তরঙ্গটা সামনের দিকে অ্যাপ্রোচ হবে ক্রমান্বয়ে সেটাকে অগ্রগামী এটা থেমে থাকবে না সামনের দিকে যেতে থাকবে সো বৈশিষ্ট্যগুলো দেখে নিতে পারো এটা একই প্রকার কম্পনে তৈরি হবে ডেফিনেটলি আর এটা সুষম মাধ্যমের মধ্যে দিয়ে বেগের সামনের দিকে যাবে আমি আগে বলেছি এটা স্থির থাকবে না ডেফিনেটলি একটা বেগ থাকবে এই বেগের সামনের দিকে যাবে তারপর হচ্ছে অগ্রগামী তরঙ্গের বেগ মাধ্যমের ঘনত্ব এবং স্থিতিস্থাপকের উপর নির্ভর করবে অবভিয়াসলি মাধ্যম কেমন ঘনত্ব সেটা উপর ডিপেন্ড করবে ঘনত্ব অনুসারে বেগটা চেঞ্জ হবে বুঝতে পারছো তারপর হচ্ছে এটা অবশ্যই আর তরঙ্গ হতে পারে লম্বিক তরঙ্গ হতে পারে মাধ্যমের কণাগুলো কম্পন তারপর হচ্ছে মাধ্যমের কণাগুলো কখনো স্থির থাকবে না কেননা এটা স্থির তরঙ্গ না তারপর তারপর হচ্ছে এটা অবভিয়াসলি এটা অবিলম্ব পর শক্তিটা বহন করে থাকবে তারপর হচ্ছে তরঙ্গ প্রবাহের মাধ্যমে বিভিন্ন চাপ ও ঘনত্ব একই প্রকার পরিবর্তন ঘটে থাকে আর আরেকটা মোস্ট ইম্পর্টেন্টলি মাধ্যমের কণার প্রত্যেকটা কণার কম্পন এবং বিস্তারটা সেম হবে আর কি একই থাকতে হবে কম্পন এবং বিস্তার যদি আলাদা হয় তাহলে কিন্তু হবে না দেখা যাচ্ছে তুমি একটা তরঙ্গ অঙ্কন করলা যেটা কম্পন কম্পাঙ্ক এবং বিস্তারটা চেঞ্জ হয়ে গেছে তাহলে কিন্তু পুরো ঝামেলা হয়ে যাবে সে আমি একটা নিচে অঙ্কন করি ধরো ধরো তুমি একটা তরঙ্গ ড্র করছো আর কি সো দেখো এখানে বিস্তারটা কত তারপর যদি তরঙ্গটা এরকম হয়ে যায় দেখো ধীরে ধীরে কিন্তু আমি বিস্তারটা কমাতে শুরু করলাম তাই না বিস্তারটা কমাতে শুরু করলাম বিস্তার কমাতে শুরু করলাম বিস্তারটা অনেকটা ছোটো হয়ে গেছে প্র্যাপ্টলি সো যদি এরকম হয় তাহলে কিন্তু এটা অগ্রগামী তরঙ্গ হবে না ডেফিনেটলি বিস্তারটা সবসময় কনস্ট্যান্ট থাকতে হবে বিস্তার মানে সর্বোচ্চ উচ্চতা আর কি সর্বোচ্চ উচ্চতা মাধ্যম থেকে এটা উপর দিকে হোক আর নিচের দিকে হোক ডাজেন্ট ম্যাটার এটা কনস্ট্যান্ট থাকতে হবে এটা যেমন কনস্ট্যান্ট থাকতে হবে কম্পাঙ্কটা কনস্ট্যান্ট থাকতে হবে আর কি তারপর হচ্ছে তরঙ্গের প্রভাবের ধরুন মাধ্যমের কণার দশা পরবর্তী দশাতে স্থানান্তরিত হবে ডেফিনেটলি দশাগুলো চেঞ্জ হবে একটার দশা অন্যটার দশায় স্থানান্তরিত হবে আর কি এটা আর মাধ্যমের যে কোনো কণার বিভিন্ন ধর্ম বেগ ত্বরণ শক্তি ইত্যাদি একই রূপ পরিবর্তনের মধ্যে দিয়ে যাবে আর কি তাদের সবগুলো পরিবর্তন অ্যাকচুয়ালি একই হয় যেহেতু তারা সাইক্লিক আকারের ওকে তারা যেহেতু সাইক্লিক বুঝতে পারছো এই জন্য তাদের একই রূপ পরিবর্তন ঘটবে আর কণার দশা কীভাবে পরবর্তী কণাতে স্থানান্তরিত হয় সেগুলো নিয়ে আমরা অনেক কথাবার্তা পাবো বেসিক্যালি দশা নিয়ে আসলে আরও অনেক কথাবার্তা পাবো আর কি এখন আমরা চলে যাই যে একটা তরঙ্গের ইর ক্ষেত্রে অগ্রগামী তরঙ্গের সমীকরণের ক্ষেত্রে সো এখানে অনেকগুলো সমীকরণ আছে আমি লিখে দিব কী কী আসছে না আসছে আমি আচ্ছা এখন এখন আমাদের যে কাজ হচ্ছে আমি একটু এটা মুছে দিলাম আমাদের এখন যে কাজ সেই কাজটা হচ্ছে একটা স্থির একটা অগ্রগামী তরঙ্গের সমীকরণটা ইয়ে করা অগ্রগামী সমীকরণ প্রকাশ করা অগ্রগামী তরঙ্গের সমীকরণের মধ্যে যদি আমরা যাই সো প্রথমে আমি কিন্তু একটু আগে কথাবার্তা আমরা আবার আসবো এখানে এখন ধরো এখানে একটা সমীকরণ একটা গ্রাফ দেখতে পাচ্ছেন আমরা এখানে আমরা পি বিন্দুতে যে কোনো একটা কণার সমীকরণটা বের করবো আমি রিপিট পি বিন্দুতে কণাটা এখন একটু ফ্ল্যাশব্যাক আমি যে কথাটা বলছিলাম আর কি দেখো ও বিন্দু কিন্তু স্টার্টিং পয়েন্ট ও থেকে বি পর্যন্ত সমদশা সম্পন্ন এবং ও থেকে বি পর্যন্ত দূরত্বটা কিন্তু একটা তরঙ্গ দৈর্ঘ্য যেটাকে আমরা ল্যামডা দিয়ে প্রকাশ করি আমরা কিন্তু পি বিন্দু যেটা কিনা বি এর থেকেও বাইরে ওই কণার তরঙ্গের সমীকরণ লিখবো এটা হচ্ছে একটা অগ্রগামী তরঙ্গ অগ্রগামী তরঙ্গের সমীকরণ সো আমি এ পাশেও আবার লিখছি সো তো আমি লিখলাম এ সাইন ওমেগা টি সো বুঝতে পারছো যে পি বিন্দু ওমেগা টি মাইনাসের আচ্ছা এটাকে যেহেতু এখানে ল্যামডা বলতে তরঙ্গ দৈর্ঘ্য আছে আমি এটা ডেল্টা দিলাম হ্যাঁ ডেল্টা দিয়ে প্রকাশ করলাম এই যে এই চিহ্নটা হচ্ছে বেসিক্যালি ডেল্টা চিহ্ন এখানে ল্যামডার মধ্যে চিহ্নটা নিয়ে আসার কোনো ওয়ে নেই দ্যাটস ওয়াই আমার কোনো ওয়ে রইল না এই যে এই চিহ্নটা আমি সেটার পরিবর্তে ডেল্টা লিখলাম হ্যাঁ এখন কেন এটা আসলো আর কি হ্যাঁ ওমেগা টি মাইনাস ডেল্টাই বা কেন আমি একটু আগে বলেছিলাম যে কি আমাদের মেইন যে মূল মূলবিন্দু সাপেক্ষে পি কণাটা অনেক দূরে
এটা ফেজটা হচ্ছে কম হবে, কতটুকু কম হবে সেটাই আমাকে লিখতে হবে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি কত ডিগ্রি কম, ল্যামডা, আম সরি ল্যামডাটা উচ্চারণ করা যাবে না, এখানে ডেল্টা, ডেল্টা পরিমাণ কম। আমি ল্যামডাটা একটু অ্যাভয়েড করলাম কিছুক্ষণের জন্য, আমি আসলে ল্যামডা উচ্চারণ করে থাকি এটাকে আর কি, আমি ধরলাম এটাকে ডেল্টা। সো ডেল্টা পরিমাণ কম, ওকে। সো আমি তোমাকে বলতাম, আমি যদি তোমাকে বলতাম ও বিন্দুতে কোনো একটা কণার সমীকরণ বলো, তাহলে কিন্তু তুমি ইজি লিখে দিতে পারতে। কত ও বিন্দুর ক্ষেত্রে যদি বলতাম তাহলে হতো একটা ওয়াই কল এস এন ওমেগা থ্রি, জাস্ট যদি ও বিন্দু ক্ষেত্রে, কিন্তু ও বিন্দু না, এটা আমরা বের করছি পি বিন্দুতে, তাহলে সেটা কত হবে, ওমেগা টি মাইনাস এর ডেল্টা, ডেল্টা পরিমাণ কম। এখন আমাকে বুঝে নিতে হবে যে ও থেকে পি পর্যন্ত এখানে অ্যাকচুয়ালি কৌণিক দূরত্বটা কত, মানে কত থিতার চেঞ্জ হলো এখানে, কতটুকু থিতার, থিতা বা ফেজের কতটুকু চেঞ্জ হলো, সেই চেঞ্জটা আমরা এখানে বসিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। ওকে, সো আমরা এখানে একটা ঐকিক নিয়ম করবো। সো বুঝতে পারছো ও থেকে বি পর্যন্ত এই দূরত্বটাকে কিন্তু আমরা ল্যামডা বলে থাকি, এই দূরত্বটাকে আমরা একটা তরঙ্গ দৈর্ঘ্য বলে থাকি। সো আমরা ভালো করেই জানি। আচ্ছা আরেকটা কথা বলে দিই, এখানে আমরা কিন্তু বের করতেছি যে পি বিন্দুতে, আমরা ধরে নিলাম আমাদের যে পি বিন্দুটা সেটা হচ্ছে, পি বিন্দুটা হচ্ছে আমাদের মূল বিন্দু থেকে এক দূরত্বে অবস্থিত, এখানে বলাই আছে মূল বিন্দু থেকে এক দূরত্বে অবস্থিত। সো আমার মূল, আমি আমরা ফোকাস করছি আমাদের কাজটা কি, আমাদের কাজ হচ্ছে পি বিন্দুতে, যেটা কিনা আমাদের মূল স্টেট অবস্থা থেকে এক দূরত্ব দূরে অবস্থিত, সেই পি বিন্দুর একটা রাশিমালা প্রতিপাদন করবো, অগ্রগামী তরঙ্গের রাশিমালা আর কি। সো আমার পি বিন্দুর ক্ষেত্রে যে রাশিটা হতে পারে সেটা সম্ভাব্য রাশিটা আমি লিখে নিলাম, সেটা হচ্ছে ওয়াই ইকুয়াল এস এন ওমেগা টি মাইনাস এর ডেল্টা, কারণ ও বিন্দু থেকে পি বিন্দুর ফেজটা ডেল্টা পরিমাণ কম, সেজন্য আমি ডেল্টা কথাটা উল্লেখ করলাম। এখন আমরা পরবর্তী পার্ট চলে আসি, এখন এটাকে আমরা কী লিখতে পারি। সো আমি এখন আবার আমি এটাকে উল্লেখ করলাম ওয়াই, আচ্ছা এ এ কিন্তু বিস্তার, এ দিয়ে বিস্তার প্রকাশ করা হয় সাইন, এখানে ওমেগা টি মাইনাস এর, এটা ডব্লিউ ইউনিট হচ্ছে ওমেগা, ওমেগা টি মাইনাস ডেল্টা, এখানে ডেল্টার মানটা অ্যাকচুয়ালি কত হতে পারে সেটা নিয়ে কথাবার্তা বলবো আমি। সো ডেল্টার মানটা, সো ডেল্টার মানটা একটু কথাবার্তা বলি। সো আমরা আবার চিত্রের মধ্যে চলে আসি। সো চিত্রের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে চিত্রে কিন্তু বুঝতে পারছি যে কি, ও থেকে বি পর্যন্ত, ও থেকে বি পর্যন্ত রৈখিক দূরত্ব কিন্তু ল্যামডা, আর ও থেকে বি পর্যন্ত কৌণিক দূরত্ব কিন্তু ওয়াইস পাই। সো ইজিলি একটা জিনিস কিন্তু বোঝা যাচ্ছে, সেটা হচ্ছে স্যার ল্যামডার দূরত্বে ফেজ বা কোণটা চেঞ্জ হবে টোয়াইস পাই পরিমাণ। সো আমাদের যেহেতু বুঝতে পারছো পি বিন্দুটা এক্স দূরত্ব অবস্থিত, সো এক্স দূরত্বে কতটুকু ফেজটা চেঞ্জ হবে, সে এক্স দূরত্ব যেটা হবে সেটা রৈখিক নিয়মে কী হয় টোয়াইস পাই টোয়াইস পাই ভাগ ল্যামডা গুণন এক্স। সো এই যে এইটুকু পরিমাণ কোণ কম পি বিন্দুর, ওকে, পি বিন্দুর কোণটা হচ্ছে ও বিন্দু থেকে এই পরিমাণ কম, এটা কীভাবে বের করলাম আগের কথা মনে করো, বি বিন্দুর কোণে যদি আমি ধরতাম, জাস্ট বি বিন্দুর কথা কমন করো, বি বিন্দুর কোণ কিন্তু ও বিন্দু থেকে টুয়াইস পাই পরিমাণ কম। ওকে, সো এই জন্য লিখলাম যে ল্যামডা দূরত্বের জন্য কোণের পরিবর্তন হচ্ছে টুয়াইস পাই, একক দূরত্বের জন্য কত, আর হচ্ছে এক্স দূরত্বের জন্য কত, কারণ এক্স দূরত্ব, এক্স দূরত্বের জন্য, এক্স দূরত্বের জন্য কোণের মানটা চেঞ্জ হবে এই পরিমাণ। সো আমরা ল্যামডার জায়গায়, আমরা এখন ল্যামডার জায়গায় এই ভ্যালুটা যদি বসিয়ে দিই, সেখানে ল্যামডা জায়গায় চলে এই ভ্যালুটা বসিয়ে দেওয়া আছে, দেখে নিতে পারো ল্যামডা জায়গায় এই ভ্যালুটা বসানো আছে, তারপর তারপর বাকিটা খুব ইজিলি এতে করা আছে, যেমন ওমেগা, ওমেগা মানে হচ্ছে টুয়াইস বাই বাই টি, ওমেগা একটা টুয়াইস বাই বাই টি সেটা একটু বলে দিচ্ছি, ওমেগা হচ্ছে কৌণিক বেগ, কৌণিক বেগ হচ্ছে কি কৌণিক স্মরণ ভাগ সময়, এটাকে হচ্ছে ওমেগাকে ভাঙা হয়েছে এখানে টুয়াইস বাই বাই টি, এটা টি বলতে এখানে ক্যাপিটালটি কিন্তু এখানে আমাদের পিরিয়ড বা তরণকাল বোঝানো হচ্ছে, বাকিগুলো একদম সেম ঠিকঠাক আছে, আমরা কিছু টুয়াইস পাই কমন নেই এই লেনের মধ্যে, টুয়াইস পাই কমন নেওয়ার ফলে বুঝতে পারছো ওয়ান ভাগ ক্যাপিটাল টি স্মল টির ওপরে চলে গেলো, আর এক্স ভাগ ল্যামডা, তারপর হচ্ছে গিয়ে ওয়ান ভাগ টিকে কী লিখা যায়, ওয়ান ভাগ টিকে লিখা যাচ্ছে এন বা এফ আর কি, আমি যেটা কম্পাঙ্গ বলে থাকি, এখানে ওয়ান ভাগ টি এর পরিবর্তে এন লিখা আছে, আর বাকিটুকু হচ্ছে আবার এন ইকুয়াল হচ্ছে আমরা ভালো করে জেনেছি বি ইকল হচ্ছে এফ ল্যামডা, আমরা এগুলো পড়ে এসেছি বি ইকল এফ ল্যামডা বা বি ইকল এন ল্যামডা, এখানে এন দিয়ে প্রকাশ করা একই জিনিস। সো এন ইকল কত হবে, এন ইকল অবভিয়াসলি বি ভাগ ল্যামডা হবে, ওরা কী করলো এনের জায়গায় বি ভাগ ল্যামডা বসিয়ে দিল, ওই এনের জায়গায়
বিভাগ ল্যামডা বসিয়ে দিল। বিভাগ ল্যামডা বসানোর পর ডাস্টবিন, তারপর বুঝতে পারছো এখানেও ল্যামডা আছে, এখানেও ল্যামডা আছে, দুই জায়গায় ল্যামডা থাকার কারণে ল্যামডাটা কমন নিতে পারো টুয়াইস বাই ল্যামডা, ওয়ান বাই ল্যামডা কমন নিলে ভিটি মাইনাস এক্স আছে। সো ভিটি মাইনাস এক্স হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অগ্রগামী তরঙ্গের সমীকরণ, যে অগ্রগামী তরঙ্গের সমীকরণটা চলে আমরা বিভিন্ন ম্যাথমেটিক্সের মধ্যে ইউজ করে থাকবো আর কি। ওকে, সো এটাই ছিল আসলে বেসিক জিনিসটা। এখন হচ্ছে আমরা ম্যাথমেটিক্স একটা আসি, ম্যাথমেটিক্সের মধ্যে তুমি তারপর দেখিয়ে দিচ্ছি যে এটা অ্যাকচুয়ালি কীরকম কাজে লাগে বা আদৌ কাজে লাগে কিনা এই সূত্রটা। এই সূত্রটা কিন্তু বস একটা সূত্র ডেফিনেটলি, কারণ এই সূত্রতে অনেক ম্যাথ চলে আসে। আমরা আসি এই সূত্র অ্যাকচুয়ালি কী কী কাজে লাগতে পারে। একটা হচ্ছে ওয়াই, আমি একটা উদাহরণ দিলাম আর কি একটুকু। ওকে, এটা ম্যাথ দেওয়া আছে, দেখি ম্যাথটা কীরকম কাজে লাগতে পারে আমাদের সূত্রের সাথে। সো আমাদের যে ইয়ারটা দিয়েছিল এটা হচ্ছে ওয়াই ইকুয়াল 0.5 সাইন 20 পাই টি মাইনাস 1.57 এক্স। ওকে, এটা হচ্ছে আমাদের ভ্যালু ইয়ারটা আর কি। আমি একটু দেখে নিচ্ছি, আমাদের যে ডেটাটা দেওয়া আছে সেটা হচ্ছে ওয়াই ইকুয়াল 0.5 সাইন 20 পাই, আমি পাইকে পিআই দিয়ে প্রকাশ করলাম, 20 পাই গুণন টি মাইনাস এ 1.57 এক্স, 1.57 এক্স। ওকে, আমাদের এই ডেটাটা হচ্ছে আমাদের দেওয়া আছে। আমাদের যে জিনিসগুলো বের করতে হবে সেটা হচ্ছে এসআই একক প্রতির বিস্তার বের করতে হবে। হ্যাঁ, আমাদের বের করতে হবে হচ্ছে বিস্তার, আমাদের বিস্তার বের করতে হবে, কম্পাঙ্ক বের করতে হবে, তারপর হচ্ছে পর্যায়কাল বের করতে হবে। আমরা বিস্তারের মধ্যে আসি, আমরা ভালো করে জানি, আমরা 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 এই তরঙ্গটাকে আমাদের অরিজিনাল তরঙ্গের সাথে তুলনা করি। আমাদের অরিজিনাল তরঙ্গটা কী ছিল যেন আমরা যেটা দেখেছিলাম একটু আগে, মানে অগ্রগামী তরঙ্গের সমীকরণটা, সেটা হচ্ছে ওয়াই ইকুয়াল, আমরা অগ্রগামী তরঙ্গের সমীকরণ ওয়াই ইকুয়াল এস আইন টুয়াইস পাই ল্যামডা, টুয়াইস পাই ভাগ ল্যামডা, ল্যামডা তারপর ভিটি মাইনাস এক্স, ভিটি মাইনাস এক্স। এটা হচ্ছে আমাদের অগ্রগামী তরঙ্গের সমীকরণ। এখন আমি যদি দুটোর সাথে কম্পেয়ার করলে দেখো উপরেরটার মধ্যে সাইনের পরে ব্র্যাকেট, তারপর 20 পাই টি মাইনাস 1.57 এক্স, কিন্তু নিচেরটার মধ্যে যদি তুলনা করি দেখো সাইনের পরে কিন্তু ব্র্যাকেটটা আসেনি, সাইনের পরে টুয়াইস পাই ল্যামডা কথাটা আছে। সো আমার কাজ হচ্ছে টুয়াইস পাই ল্যামডা এটাকে ভেতরে নিয়ে নিই, টুয়াইস পাই ল্যামডা আমরা কী করবো পুরোটাকে আমরা ভেতরে নিয়ে নেবো। দেখি টুয়াইস পাই, আমরা সাইনের পরে কিছু রাখতে চাচ্ছি না, কারণ সাইনের পরে এখানে যেহেতু সাইনের পরে এখানে সংখ্যা দিয়ে শুরু, ব্র্যাকেটের পর আমরাও সাইনের পর সংখ্যা দিয়ে শুরু করবো। দেখি তাহলে সূত্রটা কীরকম হয়ে যাবে, তখন যদি এটা করো তখন দেখবো সূত্রটা এরকম হয়ে যাবে, ওয়াই ইকুয়াল এস সাইন টুয়াইস পাই ল্যামডা পিটি মাইনাস এক্স। যদি আমরা ভেতরে নিয়ে যাই তাহলে যেটা আসবে সেটা আমি লিখে নিচ্ছি, টু আসবে, সো এই জিনিসটা আসবে আর কি। সো কোনো গুণ করে দেখতে পারো, আমি গুণ করতে হলো দ্যাটস ওয়াই একটু টাইম লাগবে। এখন হচ্ছে আমরা কম্পেয়ার চলো কম্পেয়ার করি, কম্পেয়ার করলে কোন কোন জিনিস দেখতে পাবো। প্রথমত হচ্ছে আমরা কম্পারিজনে চলে যাই, কম্পেয়ার করলে দেখা যাচ্ছে যে এখানে আমরা কিন্তু এটির সাথে এটা কম্পেয়ার করবো। ওকে, দেখো এখানে এ এর রিসেম্বল হচ্ছে 0.5, একই এ দিয়ে বিস্তার প্রকাশ করবে। সো আমরা বলতে পারি এ ইকুয়াল হচ্ছে বা বিস্তার হচ্ছে 0.5 মিটার। সো আমরা কিন্তু বিস্তার ভ্যালুটা পেয়ে গেছি 0.5 মিটার। তারপর আমরা কী বলছে, তারপর বলছে হচ্ছে এরপর কী আছে দেখি, এরপর রিসেম্বল করে সাইনের পরে সাইন, এখানে 20 পাই টি আর এখানে 2 পাই এফ টি। দেখো এখানে আমরা কী করবো, টি এর সহগের সাথে এখানে টি এর সহগের একটা কম্প্যারিজন নিয়ে আসি। হ্যাঁ, তারপর টি এর সহগ আছে 20 পাই আর এখানে 2 এর সহগ আছে 2 পাই এফ টি। সো এখানে কী লিখতে পারি আমরা, যদি সব দুইটা কম্প্যারিজন করি তাহলে
লিখে যাচ্ছে হচ্ছে টু, সরি, টু পাই এফ টি ইকুয়াল 20. সো ইজিলি বুঝে যাচ্ছে টি এর সব কম্পেয়ার করলে টু পাই এফ ইকুয়াল আমরা লিখতে পারি, আর টি আর আসবে না, টি আর চলে আসে, টু পাই এফ ইকুয়াল লিখতে পারি 20 পাই. সো উভয় পাশ থেকে পাই পাই কেটে দাও, এফ এর মান কত আসবে, এফ ইকুয়াল আসবে 10, ওকে. আমরা এফ এর মানও কিন্তু ফাইনালি পেয়ে গেলাম. এরপরে আমরা আর কি দরকার আমাদের বলছে ওরা কম্পাঙ্ক, আমরা কম্পাঙ্ক বের করলাম. আমরা এবার পর্যায়কালটা আসি, আমরা ভালো করে জানি যে টি হচ্ছে টি আর এফ হচ্ছে পরস্পর ওয়ান ভাগ, তারা হচ্ছে পরস্পর রেসিপ্রোকাল বিপরীত. আমরা টি কল আমরা এফ জানি, সো আমরা লিখতে পারি ডেফিনেটলি, আমরা লিখতে পারি হচ্ছে ওয়ান ভাগ টেন, ওয়ান ভাগ টেনের ভ্যালুটা, এগুলো ক্যালকুলেশন ইজিলি ইজিলি হয়ে যাবে, 0.1, 0.1 মাইনাস সেকেন্ড. আমরা দোলন কল বের করে ফেললাম. এরপর আমাদের বলছে ব্যাগ, সো ব্যাগ বের করে একটুখানি ঝামেলা, কারণ তোমরা ভালো করে জানো ভি ইকুয়াল হচ্ছে এফ ল্যামডা, এই সূত্রটা ভি ইকুয়াল হচ্ছে এফ ল্যামডা. এখন চিন্তা করে দেখতে পারো এফ ল্যামডা সাইনটা নেই আমার এখানে, আমি ল্যামডাটা লিখে ফেললাম. এখন দেখতে পারো ল্যামডার ভ্যালুটা আমাদের লাগবে, ল্যামডার ভ্যালু দরকার হচ্ছে কি, আমরা এখানে এখানে খেয়াল করো এখানে কিন্তু যে এখানে যদি আবার একটু সাইন এ করি আমি যে এই যে আবার যদি আমরা এটার সাথে কম্পেয়ার করি মাইনাসের পরের পার্ট থেকে মাইনাসের পরের পার্ট, সো মাইনাসের পরের পার্ট থেকে মাইনাসের পরের পার্টের মধ্যে দেখো এক্সের সব, এখানে এক্সের সব হচ্ছে 1.57 আর এখানে এক্সের সব কত, টুয়াইস পাই ভাগ ল্যামডা. সো তুমি ইজিলি কিন্তু বলতে পারো যে কি যদি আসি তাহলে এক্সের সব আর এক্সের সবের সাথে কম্পেয়ার করি তাহলে কি লিখতে পারি, টু পাই ভাগ ল্যামডা ইকুয়াল 1.57 টু পাই ল্যামডা ইকুয়াল লিখতে পারো 1.57. তারপর সেখান থেকে তোমরা বলবে ল্যামডার মানটা ক্যালকুলেশন করে বের করবা, ল্যামডার মানটা ক্যালকুলেশন করে বের করার পর আমরা এখান থেকে ল্যামডার মানটা ওখানে বসিয়ে দিব, ল্যামডার মানটা ক্যালকুলেশন বের করে এখানে বসিয়ে দিব, তারপর কিন্তু পিয়ার মানটা পাওয়া যাবে. সো এটা ছিল আমাদের কাঙ্ক্ষিত ম্যাথ, এটি হচ্ছে আমাদের এই সূত্র দিয়ে বেসিক্যালি বাকি ম্যাথগুলো করে ফেলতে হবে আর কি. সো এই টাইপের ম্যাথগুলো ডিফিনেটলি তোমরা দেখে নেবে. সো আজকে মোটামুটি এইটুকু পর্যন্তই, সবাইকে ধন্যবাদ.